দুটা চার নম্বর হয়, চার নম্বরটা তিন নম্বর হয়, তিন নম্বরটা দু নম্বর হয়, দু নম্বরটা এক নম্বরটা কুলে আয়েসে বিশাল ইনিয়া চিৎকার দিয়া বাড়ি দিয়া ফানা হয়ে যায়, শেষ হয়ে যায়। কত শত শত হাজার হাজার লক্ষ লক্ষ ঢেউ এই কিনারে এইসা মিসমার হয়ে গেছে, ফানা হয়ে গেছে, এই ঢেউ শেষ হয়ে গেছে, কেউ দেখতে যায় না। কারা শেষ হবে তাদেরকে দেখতে যায়। কি ইলিউশনের জগতে বাস করি, কি আরাম একটু কাপড় চুপড় পরে, আহা কি আরামে আছে, ঘড়ির কাঁটার মতো টিক 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 করে চলছে, সে গরিবেরটাও চলছে আমারটাও চলছে। তাই বারবার বললাম যে আমি তো সবই চিনলাম, তো নিজেকে তো চিনলাম না। এই নিজেকে চেনার প্রেসক্রিপশন কে দেবে? যে দিতে পারবে সেই তো গুরু, সেই তো গুরু। কই বাবা কবির আহম্মদের গুরু তো হিন্দু ব্রাহ্মণ ছিল, এবং তার দেওয়া মন্ত্র সাধনা মোরাকাবাতেই তো উনি কামেল হয়েছিলেন কবির। তাই বলে কি বাবা কবির আহম্মদ সাহেব যে হিন্দু ব্রাহ্মণ গুরু ধরেছিলেন এটা কি কোনো দোষের বিষয়? কখনো না। শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মারুদির তার গুরু তো বাবা গফুর শাহ, এতে কি দোষ আছে? শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর গুরুর নাম গফুর শাহ, দ্বিতীয় খণ্ডেই আছে, এতে তো দোষের কিছু নাই। গুরুর তো জাত থাকে না, গুরুর তো সাইনবোর্ড থাকে না, গুরু তো সার্বজনীন। তাই শামসের তাবরিজকে জিজ্ঞেস করেছিলেন তুমি কি মুসলমান? সেটা তুমি রে মুসলমান কে বান খুদ্রা নমি দানম না তসরাও না ইহুদিয়ম না গাব্রম না মুসলমানম। শামসের তাবরিজ তুমি বলে দাও তুমি অগ্নি উপাসক নও, ইহুদিও নও, খ্রিস্টানও নও, এমনকি তুমি মুসলমানও নও। কেন না? পরম গুরুর কোন জাত থাকে না, যার মধ্যে জাতের গন্ধ আছে সে আবার গুরু হয় কি করে? সে গুরু নামের কলঙ্ক, সে গুরু নামের ভেক ধরেছে। এই নামাজ মানুষকে বেহেস্তে দেয়, এই নামাজ মানুষকে মেরাজে নিয়ে যায়, আবার এই নামাজি ওয়াইল নামক দজুকে ফেলে দেয়। একটু আগে ফাওয়াইলুল মুসাল্লিনা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ফা সুতরাং ওয়াইল দজুক লুল্লিল ওই সমস্ত মুসাল্লিনা, ওই সমস্ত মুসল্লিদের জন্য আমি ওয়াইল নামক দজুক রেখে দিয়েছি। কাদের জন্য? আল্লাযীনা যাহারা আনসালাতহীন তাহাদের নামাজ গুলোকে সাহুল মানুষকে দেখাবার জন্য পড়ে, আমার জন্য পড়ে না, আমার নৈকুট্য পাবার জন্য পড়ে না। বলে দাও তাদের জন্য ওই নামাজও ভাইরাল হচ্ছে। এইটা কি করে? আসসালাতু মিরাজুল মুমিনিন, এই নামাজই মিরাজের জন্য, মিরাজে যাবার এই নামাজি মুমিনকে মেরাজে নিয়ে যায়। তাহলে একই নামাজ কি আল্লাহ বলছ? একই নামাজ একজনকে তুমি মেরাজে নিয়ে যাচ্ছ, একই নামাজ পড়ার পরে তাকে ওয়াইল্ড রজুকে ফেলে দিচ্ছ, এ কিরকম কথা আল্লাহ? একই স্টিল দিয়া সার্জেলেরও চাকু তৈরি হয়, একই স্টিল দিয়া কসাইরও চাকু তৈরি হয়। স্টিল এক, চাকু এক, সার্জনের চাকু আর কসাইয়ের চাকু দুটাই তো স্টিল দিয়ে, দুজনেই কাটে, একজনের কাটারে বলে অপারেশন আরেকজনের কাটারে বলে জবে, একজনের পেট কেটে মানুষ বাঁচায়, বাঁচাবার নিয়ত করে হায়াত মৌত্রে যে দৌলতের মালিক আল্লাহ, কিন্তু তার নিয়ত পবিত্র যে মানুষটাকে নিয়ে আমি পেটটা কেটে তার গল ব্লাডারের স্টোনটা বের করে তার নিয়ে বাঁচাতে পারি।
তার হাতেও তো সেই ধারালো ছুরি, সেও তো রুগীটাকে পেট কেটে গল ব্লাডার স্টোন বের করে বাইরটাকে প্রেশার নষ্ট হয়ে গেলে সেটা তাড়াতাড়ি সরিয়ে দেয়, মানুষটা প্রাণ পায়। ওই একই লোহা দিয়ে স্টিল দিয়ে তৈরি চাকু কষাই গলা কেটে জবে করে গোস্ত বিক্রি করে। তাহলে স্টিল এক, চাকু এক, নিয়ত দুটা। একজনে নিয়ত করে কেটে মানুষটাকে কিনি বাঁচাতে পারি, আরেকজনের নিয়ত হল গলা কেটে গোস্ত নিয়ে বিক্রি করতে পারি। একই নামাজ একজনকে মেরাজে নেয়, আরেকজনকে ওয়াইল্ড ঝুঁকে ফেলে দেয়। বুঝছেন এই রহস্য? সুতরাং একদিন আমি এক ভক্তের বাড়িতে গেছি, একটা শিক্ষিত লোকই, আমাকে মানে খুব, এমনি মানে তো বলতেছেন অন্ডারে যে কৃষ্ণ গোপীর সঙ্গে প্রেম করলে হয় লীলা খেলা, আর আমি করলে হয় বদমাইশ। আমি ডাক দিয়ে বললাম, আসো বাবা বলো হাত, তুমি সত্য কথা বলছো, একটু গমুল বলো নাই, তুমি করলে বদমাইশির বদমাইশি হবে আর কৃষ্ণ করলে ওইটা লীলা হবে। হুজুর কেমনে আমাকে বসো, এই বেশি দিন লাগে না, আমাকে আদনান স্বামী এইছিল দেখছো, এই দিনকার গজল গাওয়া পপ গায়ক, এই মোটা বদমাইশা। আমার ওই মাঠের মধ্যে দুই হাজার টাকার টিকিট ব্ল্যাকে বিক্রি হয়, 5,000 টাকা খবরের কাগজে পড়ি। আদনান স্বামীর গান শুনবার গেলে তুমি 2,000 টাকার টিকিট 5,000 টাকা ব্ল্যাকে দিয়া তার গানটা শুনা আস, টাকা দিয়া তাও টিকিট নিয়ে ব্ল্যাকে কিনা, ওই একই গান তুমি গাও। একটা মানুষ শুনুন তো দূরের কথা, কুকুর সাহেবরা ঘেউ ঘেউ উপহার পাইবারই বেশি সম্ভাবনা আছে। ওই একই গান তুমি হারমোনিয়াম দিয়ে গাও, ভোগ 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 করে উঠবে। তো তোমার জন্য আদনান স্বামীর গান শুন যখন গাইবা, কুত্তায় ঘেউ ঘেউ করবে, আর আদনান স্বামী যখন ওই গান গাইব, 2,000 টাকার টিকিট ব্ল্যাকে 5,000 টাকা দিয়ে তুমি দেখবার যাও। তাই আদনান স্বামীর গান ওটা ওর জন্য লীলা খেলা, তুমি গাইলে এটা বদমাইশি হয়, কাহুজুর মাপ চাই। সুতরাং যার জন্য একই তো মানুষ, খেলা গাড়ি চালায় ওরও হাত পাও মাথা মুন্ডু আছে, আলবার্ট আইনস্টাইনেরও মাথা মুন্ডু হাত পাও আছে, দেখতে তো দুইটা একই রকম। এটাই তো ধোকা। আমি আবার স্যালুম মিস্টার কুম, আমি তোমাদেরই মতো একজন বাসা, কোরআনের এক জায়গাও নাই, আমি তোমারই মতো মানুষ, যাই বাসার, বাসার মানে চামড়া, বাসার কিরকম একটু বুঝিয়ে দিই। ছেলে পেলের আধুনিক বইয়ের মধ্যে দেখবেন টিতে টাইগার, এল এ লায়ন, আব্বু এইরকম জ্ঞান, এটা থাপা দিয়া দৈরা হরিণ খায়, এইটাও দৈরা, এইটা বনের রাজা, কি খায় বাবা, এ গাঁর মটকে হরিণ খায়, বাবা বাবা এই সিংহ এইটা কই থাকে বনে, এইটা দেখুন এই ছবির দেখলাম, ছবির দেখা হইল ছায়া আর আসল দেখা হইল রিয়েল। ছবিতে বাঘ দেখলেন, এইবার বনে যায় বাঘ দেখে, আর কেমনে বুঝাবো আপনাদের, ছবির বাঘ দেখেই ফাল পারেন, একটু বনের বাঘ দেখেন কয়বার ফিট হন। ডিসকভারি চ্যানেলের মধ্যে দেখি ওই হরিণে ধরতেছে, বাবা কিরম করে ধরতেছে বাবা, বাবা এটা কোথায়? আফ্রিকার নাইজেরিয়ায়, বাবা যেমন আমাকে হলে গাছের উপরে উঠে এটা দেখবার গেলে তুই ফিট হয়ে যাবি, বাবা পইরা গেলে তলে খায় ফেলাইব, এই দেখ এইটাই বালা, তাহলে এই সত্য জানবো কেমনে?
ওগো মহানবী, আপনি যেহেরা পর্বতের গুহায় 15 বছর 1 মাস।